সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনা। গত 7ই অক্টোবর 2021 সালে বাংলাদেশ সময় বিকেল 5টায় রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে। এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ তানজানিয়ান ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনা। 73 বছর বয়সী তানজানিয়ার এই কথা সাহিত্যিককে এই পুরস্কার দেয়া হলো। ঔপনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম এবং সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে উদ্বাস্তু মানুষের কণ্ঠস্বরকে সাহসের সঙ্গে তুলে ধরার জন্য। উল্লেখ্য, 1986 সালে ওলে সোঙ্কিয়ার 35 বছর পর একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গকে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। আব্দুল রাজাক গুরনা 1948 সালের 20ই ডিসেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলের জাঞ্জিবার দ্বীপে জন্মগ্রহণ করেন। এলাকাটি তখন ছিল সালতানাত অফ জাঞ্জিবার, যা এখন তানজানিয়া হিসেবে পরিচিত। 1960 সালে জাঞ্জিবারে মুসলমান বিরোধী রক্তক্ষয়ী দাঙ্গা হলে তার বড় ভাইয়ের সাথে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। তখন তার বয়স মাত্র 12 বছর। মাত্র প্রাথমিক শিক্ষা শেষ করা গুরনাহের সামনে তখন অনিশ্চিত জীবন। তার এক চাচাতো ভাই তখন কেন্টে পড়াশোনা করেছিলেন, তিনি তাদের ইংল্যান্ডে বসবাস করতে সাহায্য করেন। 1963 সালে ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে জাঞ্জিবার মুক্ত হয়, কিন্তু সেই সময় সে দেশে শুরু হয় আরব বংশোদ্ভূতদের বিরুদ্ধে অত্যাচার এবং গণহত্যা। আব্দুল রাজাক ও তার পরিবার আক্রমণের লক্ষ্য হয়ে পড়লে তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়। 1984 সালের আগে তিনি আর স্বভূমিতে ফিরে যেতে চাননি। তিনি ইংল্যান্ডেই লেখাপড়া করেন এবং জীবিকা হিসেবে শিক্ষকতা গ্রহণ করেন। মাধ্যমিক শেষ করার পর তিনি প্রথমে ইংল্যান্ডের ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, পরবর্তীকালে কেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1980 থেকে 1983 অবধি নাইজেরিয়ার বেয়ারিও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। পরবর্তীতে 1982 সালে তিনি ইংল্যান্ডের কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে PhD সম্পন্ন করেন। এই বিশ্ববিদ্যালয়েই 1985 সাল থেকে শুরু করে 2017 সালে অবসর গ্রহণ অবধি এক নাগারে ইংরেজি এবং উত্তর উপনিবেশিক সাহিত্যের অধ্যাপনা করেছেন। এখানে অধ্যাপনা ছাড়াও ডাইরেক্টর অফ গ্রাজুয়েট স্টাডিজের দায়িত্ব পালন করেছেন গুরনা। উল্লেখ্য, তিনি সালমান রুশদি, VS নাইপল, জোসেফ কনরাড, জর্জ ল্যামিং, জ্যামাইকা কিংকেইট সহ বহু খ্যাতিমান সাহিত্যিকের সরাসরি শিক্ষক। এছাড়াও তিনি ওয়াসাফিরি নামীয় জার্নালের সহযোগী সম্পাদক। বর্তমানে তিনি যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের ব্রাইটনে বসবাস করেন। 21 বছর বয়স থেকেই ইংরেজ নির্বাসনে লেখালেখি শুরু করেন গুরনা। প্রথম দিকে স্বীয় মাতৃভাষা সোয়াহিলি ভাষায় সাহিত্য রচনার প্রচেষ্টা করলেও পরবর্তীতে তিনি ইংরেজি ভাষাকে তার সাহিত্য ভাষা হিসেবে গ্রহণ করেন। এছাড়াও তার সুইডিশ, ফ্রেঞ্চ ও জার্মানি ভাষায় বিশেষ দখল আছে। এই সমস্ত ভাষায় অনেক বই লিখে সাহিত্য জগতে অবদান রেখেছেন তিনি। যৌবনের প্রারম্ভেই বাস্তুচ্যুত হওয়ায় নির্মম অভিজ্ঞতা কখনোই তার মন থেকে অপসৃত হয়নি, তাই তার দরদি ভাষার দ্ব্যর্থহীন লেখায় ফুটে উঠেছে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের পরতে পরতে ঘটে থাকা ঘাত প্রতিঘাত। তিনি বারংবার প্রতিপন্ন করেছেন যে ঔপনিবেশিকতার কৃষ্ণ ছায়া শাসিত মানুষের মনন, দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিতে দীর্ঘকাল বিদ্যমান থাকে। গুরনাহের লিখন শৈলীর বৈশিষ্ট্য হল বিভিন্ন চরিত্রে সমবায়ে একটি গল্প বিশ্ব গড়ে তোলা, যা নানা স্থান, বিভিন্ন সংস্কৃতি এবং বর্ণিল মানুষের বর্ণনায় সমৃদ্ধ। এখন পর্যন্ত তানজানিয়ার এই সাহিত্যিক 10টি উপন্যাস, কয়েকটি ছোট গল্প এবং 2টি প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে অনেকগুলি বই হল উদ্বাস্তু নিয়ে। তার প্রথম উপন্যাস মেমোরি অব ডিপার্চার প্রকাশিত হয় 1987 সালে। 2020 সালে তার 10ম উপন্যাস আফটার লাইফ প্রকাশিত হয়েছে। তার উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল প্যারাডাইস, যা বুকার এবং হুইটব্রেড পুরস্কারের ক্ষুদ্র তালিকাভুক্ত হয়েছিল। ডিসার্শন এবং বাই দ্য সি, যা বুকারের জন্য দীর্ঘ তালিকাভুক্ত এবং লস অ্যাঞ্জেলস টাইমস বুক অ্যাওয়ার্ডের ক্ষুদ্র তালিকাভুক্ত হয়েছিল, এবং অ্যাডমায়ারিং সাইলেন্স ইত্যাদি। তার ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হল দ্য কালেক্টেড স্টোরিজ অফ আব্দুল রাজাক গুরনা।
মূলত 1994 সালে প্রকাশিত উপন্যাস প্যারাডাইসের জন্যই এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। এটি তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের কাহিনী বিকশিত হয়েছে 20 শতকের গোড়ার দিকে তানজানিয়ায় বেড়ে ওঠা এক বালকের গল্পকে কেন্দ্র করে। এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার পূর্ব আফ্রিকায় পটভূমিতে লিখিত। তার লিখিত প্যারাডাইস উপন্যাসটি বুকার জেতার পরই মূলত ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহার নাম আন্তর্জাতিক অঙ্গনে ছড়াতে শুরু করে। নোবেল জয়ের প্রতিক্রিয়ায় আব্দুল রাজাক জানান, এত বড় একটি পুরস্কার, অসাধারণ সব লেখকদের পাশে আমার নাম, এ আমার বিশ্বাসই হতে চাইছিল না। আমি এতটাই বিস্মিত যে বিশ্বাস করার আগে নিজে কানে ওই ঘোষণা শোনা পর্যন্ত আমি সত্যি সত্যি অপেক্ষা করেছি। এ প্রসঙ্গে রয়্যাল সুইডিশ একাডেমি বলে, সত্যের প্রতি আব্দুল রাজাক গুরনাহার যে নিষ্ঠা, ঘটনার অতি সরলীকরণে তার যে ঘোর আপত্তি, পাঠককে তা নাড়া দেয়। তার উপন্যাস গতানুগতিক ধারা বর্ণনার রীতি থেকে বেরিয়ে এসে আমাদের দৃষ্টির সামনে মেলে ধরে সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এক পূর্ব আফ্রিকাকে, যার সঙ্গে পৃথিবীর অনেক অঞ্চলের কোনোই মিল নেই। প্রসঙ্গত 1895 সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কারের প্রবর্তন হয়। তার রেখে যাওয়া 3 কোটি সুইডিশ ক্রোনার দিয়ে শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া। পরবর্তীকালে 1968 সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি। তবে পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। নোবেল পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, একটি সার্টিফিকেট এবং 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্থ পেয়ে থাকেন। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।